নিঃসন্দেহে জি বাংলার যে সমস্ত রিয়ালিটি শো দর্শকের পছন্দের তালিকায় ওপরের দিকে অবস্থান করে তাদের মধ্যে আছে সারে গাঁপা। এক সময় এই শোয়ের প্রাণ ছিলেন সবার প্রিয় যিশু সেনগুপ্ত, কিন্তু শোনা যায় পারিশ্রমিক নিয়ে সমস্যার জেরে সারে গাঁপা ছেড়ে দেন তিনি। তারপরে জলসার সুপার সিঙ্গারে তাকে দেখা যায়। এদিকে যিশুর পরিবর্তে জি বাংলা পেয়ে যায় বাঙালির অন্যতম ক্রাশ আবির চ্যাটার্জিকে। সম্ভবত এই প্রথমবার সঞ্চালক হিসেবে আবিরকে পায় দর্শক। আবার জমে ওঠে সারে গাঁপা। বেশ কিছু সিজনে আবির নিজেকে প্রমাণ করেছেন, কিন্তু এবার কি হলো? কেন রাতারাতি সারে গাঁপার মঞ্চে আর দেখা যাচ্ছে না তাকে? তার পরিবর্তে সারে গাঁপা লেজেন্ডস এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অনির্বাণ ভট্টাচার্য, যেখানে স্বর্ণযুগের নানা জনপ্রিয় শিল্পীদের মনে করা হবে, তাদের গানে মেতে উঠবে সন্ধে। এখন সারেগাঁপা লেজেন্ডস আর সারেগাঁপা কি একই শো তা কনফার্ম জানা যায়নি, কিন্তু আবিরের জায়গায় অনির্বাণকে দেখে অনেকেই আশা হতো, তবে অনেকে আবার প্রচণ্ড খুশি। বোঝাই যাচ্ছে সারেগাঁপার মঞ্চে সঞ্চালকের ভূমিকায় একের পর এক বাংলা ছবির জনপ্রিয় নায়কদের দেখে অবাক দর্শক। কিন্তু আবির কেন বাদ গেলেন? জানা যাচ্ছে বর্তমানে একের পর এক তার একাধিক নতুন ছবির কল টাইম থাকছে, প্রচণ্ড ব্যস্ত তিনি, তাই নাকি এবার তিনি থাকছেন না, এমনটা বলা হচ্ছে। তবে আসল কারণটা অন্য কিছু হতেই পারে। তো বন্ধুরা, তাকে কে কে মিস করবে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।